আমরা এখন যাচ্ছি আমাদের আমরা ওয়েট করছিলাম বরযাত্রীর বাসের জন্য যখন বাসটা আসবে তখন আমরা বাসে চেপে বসব এবং চলে যাব ভ্যানুতে আমরা রেডি হয়ে বসে আছি যাব একটা দের বউ ভাত দাদা বড় মুখে এখানকার কমিউনিটি সেন্টারকে বলে বিয়েবাড়ি এটা হচ্ছে বরেদের নিজেদের বিয়েবাড়ি এবং সাজগোজের আড়ম্বর একটু আমাদের দেশে চেয়ে কম বিয়েবাড়িতে পৌঁছানোর পরে আমার ননদ আমাকে নিয়ে গেল এই অ্যাপিটাইজার সেন্টারে সেখানে অনেক রকমের খাবার আমাদের শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব নতুন নতুন পদ আনা হচ্ছিল কাবাব ফিশ ফিঙ্গার অলরেডি শেষ এরপর একটা চিলি চিকেন টাইপের ছিল সেটা আমরা খাইনি এরপরেও আরো অনেক কিছু আনা হয়েছে এটা কয় নাম্বার আইসক্রিম খাচ্ছো আর আগে আমি নাম্বার আগে আসলে আমি 60 টাকা দিয়ে এটা খেয়ে কিছু রেস্ট নিয়ে তারপর এই পড়ব কপি কিছু রবি ওখানে ওখানে খেয়ে আছো ওখানে মকটেল কর্নারে গিয়ে আমি অনেকক্ষণ অবজার্ভ করলাম আসলে কি অর্ডার দেয়া যায় আমি বুঝতেই পারছিলাম না কি অর্ডার দিব আমার পাশের জন যেটা অর্ডার দিল সেটাই অর্ডার দিয়ে বসলাম কিন্তু আমার তুলনায় সানা অনেক স্মার্ট ও গিয়ে বললো আমাকে স্ট্রবেরি ফ্লেভার দিন পরে তারা স্ট্রবেরি লেমন মিশিয়ে একটা মকটেল বানিয়ে দিল সানাকে আর বৃষ্টিকে বৃষ্টি হচ্ছে আমার ননদের মেয়ে আর হ্যাঁ এদেশে কিন্তু ননদ ননাস আলাদা নেই তারা ননাসকেও ননদ বলে আমি যাকে এতক্ষণ ননদ বলছি তিনি কিন্তু আমার হাজবেন্ডের বড় হন বয়সে শেষমেশ আমার ননাস তানিয়াদের ফরমায় এসে আমি মিন্ট লেমন খেলাম মিন্ট লেমন মকটেল অনেক ভালো লেগেছে সেখানে তারা কিন্তু একটু বিট লবণও দেয় কি কি খেলে প্রথমে চিকেন খেলে কাবাব তারপর ফিশ ফিঙ্গার খেলে তারপরে খেলে কি মোমো তারপরে কি খেলে পপকর্ন চিকেন পপকর্ন তারপরে খেলে কি আইসক্রিম ও বেবি কর্ন সরি তারপর দুইবার আইসক্রিম খেলে আবার খেলে জুস এরপরে কি খাবে আরো ভাত খাওয়া যায় আছে খেলে তারপর আমাদেরকে এই মূর্তিগুলো দিল গণেশ ঠাকুর গণেশ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে দাও আমাকে দাও আমাদের সাথে বসেছেন আমাদের জেঠিমা সুন্দরী জেঠিমা
এই কুলচার সাথে ডাল মাখনি আমার একদমই ভালো লাগেনি। ডাল মাখনির টেস্টটা কেমন একটু বিকট। অ্যাপিটাইজার খেয়ে আমাদের এমনই অবস্থা, সব কিছু নিচ্ছে কিন্তু জাস্ট এক গ্রাস খেয়ে বাকিগুলো ফেলে দিতে হচ্ছে, তাতে একদমই যায় না। শুধু টেস্টটা বোঝার জন্যই একটু নিচ্ছি। পশ্চিমবাংলার বিয়ের মেন মজাটাই হচ্ছে তাদের খাবার। সাজগোজ বা অন্য কোনো কিছুর তেমন একটা আড়ম্বর নেই, প্লাস্টিকের বাটিতে করেই আমাদেরকে গলদা চিংড়ি সার্ভ করে দিল এবং এভাবে আমরা খেয়ে ফেললাম। তাদের মেইন অ্যাট্রাকশনটাই হচ্ছে তাদের বুফে। এরপর দিল বিরিয়ানি, কিন্তু বিরিয়ানির রাইস এবং মাটন দুটো আলাদা আলাদা দেওয়া হয়। মাটনটা নিয়েছি শুধুমাত্র এর টেক্সচারটা বোঝার জন্য। মাটনটা শুধু এক বাইট দিয়ে বাকিটা ফেলে দিতে হয়েছে, ছোট্ট একটা পেট আর কোনো জায়গায় অবশিষ্ট নেই। এরপরে এলো বাটার চিকেন, কিন্তু এটার টেস্ট আমি কেমন জানিনি, কারণ এটা আমি নেই। রসগোল্লাটা বেকড রসগোল্লা, সেজন্য একটু শক্ত, কিন্তু এরপরের যে মিষ্টিটা দিল রসকদম্ব, এটা অনেক টেস্টি। প্রথমে আমি নেইনি, কিন্তু মার কাছ থেকে একবার খেয়ে বুঝলাম যে অনেক টেস্টি। পরে একটা নিয়েছিলাম, এক কামড় খেয়ে তাও ফেলে দিয়েছি। অনেক খাবার নষ্ট করেছে জানি, খুব খারাপ হয়েছে, কিন্তু এত খাবার কে খাবে, তাদের সিস্টেমটাই এমন। এরপর হাত ধোয়ার বাটি দিল, হাত ধুয়ে ফেললাম। আশা করি আপনাদের আমাদের এই ব্লগটা ভালো লাগবে। এই ব্লগটা একটু অন্যরকম, নতুন একটা দেশে এসে নতুন রকমের একটা বিয়ে খাওয়ার অভিজ্ঞতা, তা আশা করছি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে আমাদের ভিডিওটিতে লাইক দেবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান পান। আমাদের ভ্যাকেশন আরও বেশ কিছুদিন চলবে, আমরা নতুন নতুন ভিডিও আপলোড দেব। আশা করি আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।